আর কদিন বাদেই কোরবানির ঈদ। দেশের গরুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে কোরবানির বাজারে উঠেছে প্রায় 1,16,27,000 পশু। এছাড়াও দেশি গরু মোটাতাজাকরণের সংখ্যাও অন্যবারের চেয়ে এবার 200,000 বেশি। কোরবানিযোগ্য গবাদি পশুর মধ্যে এবার 44,57,000 গরু ও মহিষ এবং 71,00,000 ছাগল আর ভেড়া। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে সারা দেশে 5,36,54,000 গরু, মহিষ, ছাগল আর ভেড়া রয়েছে। এর মধ্যে 1,15,17,000 কোরবানির উপযোগী। সব মিলিয়ে এবার 1,16,27,000 কোরবানিযোগ্য পশু বিক্রি কিনি হচ্ছে। এবার দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পুরনো একাধিক হাটের পাশাপাশি অনলাইনে গরু বেচাকেনার প্রসার লক্ষ্য করা যাচ্ছে। গত বছর কোরবানিতে জবাই হয়েছিল 1,04,22,000 পশু। এবার চাহিদার তুলনায় যোগান রয়েছে বেশি। কোরবানিকে সামনে রেখে ছমাসের বাণিজ্যে লাভবান হওয়ার কারণেই সারা দেশে উদ্যোক্তারা গড়ে তুলেছেন গরু মোটাতাজাকরণ খামার। দর্শক বন্ধুরা, কথা বলছি নরসিংদীর শিবপুরের মুনসেফের চর থেকে। এখানে আপনাদেরকে নিয়ে আসছি কিবরিয়া গাজী, তরুণ এক উদ্যোক্তা। কিবরিয়া গাজীকে এর আগেও আমি মাস 4-5 আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তার মাছের খামার, মুরগির খামার, বিশাল এলাকা জুড়ে তার খামার। তখন বলেছিলাম যে আগামী ঈদুল আজহার সময় কোরবানির আগে আপনাদেরকে তার গরু মোটাতাজাকরণ প্রকল্পে নিয়ে যাব। সেই হিসেবে এখানে এসেছি আপনাদেরকে নিয়ে। শতভাগ দেশীয় পদ্ধতিতে, স্থানীয় পদ্ধতিতে, কোনো ধরনের হরমোন কিংবা কোনো ধরনের গ্রোথ হরমোন ব্যবহার না করে দেশীয় পদ্ধতিতে কি করে গরু বর্ধন করা যায়, মোটাতাজা করা যায়, সেই কাজটি তিনি করছেন যথেষ্ট সততার সাথে। এবং তিনি উদ্বুদ্ধ করছেন অন্যরাও যাতে এভাবেই কাজটি করে। তার এই খামারটি দেখানোর জন্যে এবং ঈদের আগে তার খামারটিতে আপনাদেরকে নিয়ে আসছি, এ কারণে যে অন্যান্য গরু মোটাতাজাকরণ প্রকল্পের সাথে যে তরুণ উদ্যোক্তারা জড়িত আছেন তারা যাতে আর কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ প্রকল্পের সাথে না গিয়ে দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা যায় সেই দিকে দৃষ্টি দেবেন। চলুন তার খামারের দিকে ভেতরে ঢুকা যাক। তার দুটি শেডে, এদিকে একটি শেড আছে, এখানে প্রায় 70-80 গরু আছে, এখানে আছে প্রায় 30টি। ইতিমধ্যেই সে বিক্রি শুরু করে দিয়েছে। ঈদ একেবারেই আসন্ন, আর 3 আছে মাত্র হাতে। তার এই খামারটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। নরসিংদীর শিবপুরের তরুণ উদ্যোক্তা কিবরিয়া গাজী কোরবানির ঈদকে সামনে রেখে 2 ধরে গরু মোটাতাজা করছেন। এবারও শতাধিক গরু বাজারে পাঠাচ্ছে এই তরুণ উদ্যোক্তা। সম্পূর্ণ দেশীয় উপায়ে গরু মোটাতাজা করছেন তিনি। দর্শক, ঈদকে মাথায় রেখে প্রায় 100-150 গরু ফ্যাটনিং করে। এখন এখানে সিন্ধি জাত, তারপর ইন্ডিয়ান কিছু জাতের ফ্যাটনিংয়ের কাজগুলো এখানে চলছে। প্রিয় দর্শক, বলে রাখি পরিকল্পিতভাবে গরু মোটাতাজাকরণের অনুশীলনটি এদেশের 3 বেশি সময় ধরে প্রচলিত। আপনাদের অনেকেরই মনে থাকতে পারে 80-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের মাটিও মানুষ অনুষ্ঠানের মাধ্যমে গরু মোটাতাজাকরণের দেশীয় নূতন কিছু পদ্ধতি তুলে ধরেছিলেন। 10 পানির সাথে 500 ইউরিয়া মিশিয়ে কাটা ওই খড়গুলোর সাথে। সাম্প্রতিক সময়ে এসে গরু মোটাতাজাকরণে নানা অসাধু উপায় অবলম্বন শুরু করেন এক শ্রেণীর মুনাফালোভী। তারা নানা রকমের গ্রোথ হরমোন আর স্টেরয়েড ব্যবহার শুরু করেন, কিন্তু কয়েক বছরের মধ্যে ভোক্তাদের মধ্যে এ নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক ক্ষতিগ্রস্ত হন খামারিনা। গত বছর থেকেই গ্রোথ হরমোন ও স্টেরয়েড ব্যবহারের অনেকটা কমতে শুরু করে। এখন খামারিরা যথেষ্টই সচেতন, একই সঙ্গে সচেতন ক্রেতা বা ভোক্তারাও। এবার কোরবানিতে সবচাইতে টানছে মার্কেটে কোন গরুটা? দেশি সার, সিন্ধি সার, মাঝারি এবং একটা ছোট সার, এগুলি এবার কোরবানিতে বেশি টানতেছে। ক্রয় ক্ষমতার ভিতরে তো এই জন্য এগুলি বেশি চাহিদা বেশি বাজারে। এখানে মোটাতাজাকরণের ধরনটি একেবারে আলাদা। দ্রুত মোটাতাজাকরণ নয়, দরকারে কয়েক বছর লাগিয়ে গরু বড় করার কথা বলছেন এই উদ্যোক্তা। মোট কথা, গরুকে দ্রুত ওজন বাড়ানোর তাগিদ নেই, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করে ক্রেতার হাতে পৌঁছে দেয়াই তার লক্ষ্য। কিবরিয়া গাজীর খামারে অধিকাংশ গরু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, বাকিগুলো কয়েকদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে। খামারের গরু ঈদের আগের দিন কিংবা ঈদের দিন সকালে ক্রেতার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়, আর বেশিরভাগ বেচাকেনাই হয় অনলাইনে। বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতেছে পুরো অনলাইনে? হ্যাঁ, পুরো বেশিরভাগই অনলাইনে। তারপর আবার এমনিও খামারের দূর থেকে আসতেছে যারা কুরবানি কিনবে,
কিনে এখানে রেখে যেতেছে, ঈদের দিন পর্যন্ত এখানে রাখার সুব্যবস্থা আছে। ও আচ্ছা, ওই যে রাখা তো একটা ঝামেলা। আর আমরা এদেরকে আশ্বাস দিই যে আমরা ঈদের দিন সকাল পর্যন্ত আমরা তাদেরকে ডেলিভারি দিব, আগ পর্যন্ত আমরা কিনে রেখে গেল আমরা গরুগুলো লালন পালন করবো আগের মতোই। ও আচ্ছা, ভালো সার্ভিস। আর কোন কোন জায়গা থেকে অনলাইনে অর্ডার আসে সাধারণত? এ দেশের বাইরে থেকে আসছে, যেমন গতকালকে একজন কানাডা ভদ্রলোক থাকে, ওনার বাড়ি হলো কুমিল্লা, উনি ফোন দিয়ে দেশের বাইরে থেকে আসে। হ্যাঁ, দেশের বাইরে থেকে আসছে। তো এটা সেলটা কেমনে হয়, ও কি আগে গরুটা দেখে কিভাবে? না, আমরা ফেসবুকে এবং অনলাইনে বিভিন্ন জায়গাতে আমরা ছাড়ছি, তো মিডিয়াতে প্রিন্ট যার কারণে ওইখানে গরু দেখছে, দেইরা সিলেক্ট করছে যে এই না এই গরুটা এত নম্বরের গরুটা। প্রাইস টাইস লেখা থাকে? প্রাইস পরে ওরা বললে আমরা এটার প্রাইস দিই নতুন করে আর কি, যে এটা এত কেজি ওজন আছে, এটার প্রাইস এত হতে পারে, তখন একটা মোবাইলে কেনাবেচা হয় আর কি। বাহ, তো এরকম কি ঘটনা ঘটেছে যে মোবাইলে বা অনলাইনে দেখেছে একরকম, সেই হিসেবে প্রাইস ঠিক না? আমরা তো ফার্ম করেছি দীর্ঘদিনের জন্য, আমরা একদিনের জন্য না, আমরা সুনামের সহিত আছি এবং ভবিষ্যতে সুনামের সহিত থাকবো। আর এই বিশ্বাসটা যতদিন পর্যন্ত আমরা না তৈরি করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের নিরলস প্রচেষ্টা করতে পরিশ্রম করতে হবে। ও, তাহলে আর আগের সেই ঝক্কি নাই, এখন বাজারে গরু নিয়ে যাওয়ার দরকার না? বাজারে গরু আগে কেন নিত, কিন্তু এখন যে এই ধরনের ইয়ে কম। কয়েকটি গরু যে দামে কেনা হয়েছিল, খরচ বাদে এবার লাভও এসছে আশানুরূপ। বাজার যাই থাক, কিবরিয়া গাজী গরু মোটাতাজাকরণের ধরন এবং ব্যবসায়িক সততা অনেক ক্রেতার কাছে প্রতিষ্ঠিত। অনেকে বহু আগেই তার সঙ্গে যোগাযোগ করেন। ধর্মীয় রীতিনীতি আর ব্যবসায়িক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে আপ্রাণ চেষ্টায় থাকেন তারা। যেহেতু একটা কুরবানির কাজ, এটা একটা সওয়াবের কাজ, আমরা গরুগুলোকে এইভাবে লালন পালন করি একেবারে প্রাকৃতিক উপায়ে। বিশেষ করে চতুর্দিকে আপনি দেখছেন ঘাস কুটা খড় কুটা, আর খাদ্য দ্রব্য তালিকা আমরা রাখি হলো ভুসি কুড়া ছোলা, তারপরে হলো চিটাগুড়, এগুলি দিয়ে আমরা গরু লালন পালন করি। আর যারা নাকি এই ধরনের ইঞ্জেকশন ব্যবহার করে বা করতে চায়, তাদের ক্ষেত্রে বলবো তারা যেন এই জন্য না করে, এগুলি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি এবং মানুষের মানবদের জন্য এগুলি খুবই ক্ষতিকর। কিছু গরু আছে, আমরা গত বছরও গরু এখানে আছে, কিন্তু তারা যদি গরু ইঞ্জেকশন দেয় তাহলে কিন্তু তাদের সেল করে দিতে হবে, কারণ এগুলি মেয়াদ থাকে, এগুলি একটা মরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি ঘাস তো নিজেই করেন? হ্যাঁ, ঘাস নিজেই। কি পরিমাণ জমিতে আপনি ঘাস করেন? আমার এখানে 15 বিঘা থেকে ঘাস আছে। 15 বিঘা? 15 বিঘা। এগুলো হলো আমাদের নেপিয়ার এবং পাঁচং ওয়ান। দানাদার খাওয়া কত পার্সেন্ট দেন, ঘাস কত পার্সেন্ট দেন? আমরা ঘাস দিয়েছি 50%, 50 ভাগ ঘাস, আর 10-15 ভাগ দিতেছি খড়, আর বাকি 35 ভাগ দিতেছি আমরা দানাদার খাবার। আপনাকে আমি একটা ঘাসের নতুন তথ্য দিই, প্ল্যান্টেইন আমি দেখাইছিলাম, দেখছেন? জাপান থেকে আমাদেরই একজন বিজ্ঞানী আব্দুল্লাল মামুন, সে জাপানের একটা ইউনিভার্সিটিতে রিসার্চ করে এই ঘাসটা আবিষ্কার করছে। এটা এখন বাংলাদেশে খুব সীমিত আকারে চাষ হচ্ছে। সে একটা ডেমোনস্ট্রেশন প্লট করেছে হচ্ছে মানিকগঞ্জে, নাম হচ্ছে প্ল্যান্টেইন, ঘাসটার নাম প্ল্যান্টেইন। মানে টোটাল ঘাসের যদি আপনি 20%, যে আপনি বললেন যে 50 ভাগ ঘাস খাওয়ান, বা নিয়মটা হচ্ছে আসলে 20% কাঁচা ঘাস খাওয়াতে হয় আর বাকি 80% অন্যান্য খাবার। তো এই 20%-এর মাত্র 1% ঘাস দিলেই কাজ হবে, এবং এটা অনেক অনেক পুষ্টিদায়ক ঘাস প্ল্যান্টেইন। আপনি মামুন সাহেবের নাম্বারটা আমি আপনাকে দেবো, যোগাযোগ করতে পারেন। সত্যি খামারের সবখানে বেশ পরিষ্কার ঝকঝকে, উপরে টিন থাকলেও নিচে হিট ট্রান্সফারের মেনটেনের জন্য ইনসুলেশন ব্যবস্থা করা হয়েছে, যাতে অতিরিক্ত গরমে গরুর ক্ষতি না হয়। মোট কথা, বায়ো সিকিউরিটির ব্যাপারে চেষ্টা করা হয় শতভাগ নিশ্চিত থাকতে। বায়ো সিকিউরিটি পুরোপুরি মেনটেন করি। গরু আমাদের ফার্মে যখন কোনো লোকজন ঢুকে, আমরা আগে তাকে হাত পা ওয়াশ করে তারপর ভিতরে ঢুকাই। আর গরুর শরীরগুলো প্রতিদিন 2-3 বার গোসল করা হয় গরমের সময়, আর ফ্লোরগুলিও পরিষ্কার করে রাখা হয়। আপনি দেখেন এই যে অনেক সুন্দর করে এগুলি পরিষ্কার করা আছে, আর উপরে যাতে তাপ না লাগতে পারে এই জন্য আমরা হিট টেম্পারেচার ব্যবহার করছি, যাতে করে নিচে তাপ কম আসে, কারণ গরুর শরীরে এমনি প্রচণ্ড গরম থাকে, তাপ যাতে না আসে। আর প্রচুর খোলামেলা আছে আমাদের, যাতে বাতাস, এটা হলো হিট টেম্পারেচার, ইনসুলেশন, ইনসুলেশন উপরে টিনের নিচ দেওয়া হয়েছে যাতে তাপ না আসে। আমরা যখন প্রথম বাজার থেকে গরু আনি, এগুলো আমাদের আরেকটা শেড আছে, ওইখানে আমরা এটা প্রায় 15-20 দিন আমরা এখানে রাখি। রাখার পরে দেখি যে এটা কোনো ঠান্ডা জ্বর অথবা কোনো ভাইরাস আক্রান্ত কিনা, খুরা রোগে বিশেষ করে আক্রান্ত কিনা, এগুলো আমরা এখানে চেক দিয়ে যদি দেখি যে এটা সুস্থ, এটা নেওয়া যাবে, তখন আমরা কিন্তু এই ফার্মে ঢুকাই। তার আগ পর্যন্ত ওইখানে এটা ট্রিটমেন্ট থাকে, যাতে করে আপনার এই ফার্মের যে সুস্থ গরুগুলো ওইগুলি আক্রান্ত না হয়।
এই যে গামবুট পরে করতেছেন, এটা খুব ভালো, এটা দেখে আমি পছন্দ করলাম। আমাদের দেশে এই প্রচলনটা নাই, কৃষকরাও পরে না যারা খামারে কাজ করে। আপনি কেমনে শিখলেন এটা, কে দেখাইছে আপনাকে? আমি এখানে আপনার বুদ্ধিতে না মালিক কইছে যে এটা পরে করো, কোনটা? আমরা বুদ্ধিতে পাও গেছেন একটু নষ্ট হয়ে পরে মালিকের কইছে, পরে মালিক আনিয়ে দিছে। এই যে দেখেন পাওটা নষ্ট হয়েছে, নষ্টর আগে যদি পড়তেন। সারা পৃথিবীতে খামারে যারা কাজ করে এগুলি পয়লা কাজ করে, হাতের মধ্যে গ্লাভস পরে, মুখের মধ্যে একটা পট্টি বাঁধে, বুঝেন নাই যে নোংরা আবর্জনা নানান ধরনের জীবাণু হয়তো শ্বাস প্রশ্বাসে ঢুকতেছে। এই যে এখন এটা পা ক্ষতি হয়েছে বলে এটা পরা ধরছে, দুদিন পরে আবার হাত ক্ষতি হইব তখন মনে করবো হাতেও একটা লাগান দরকার, দুদিন পরে যখন ফুসফুসে হবে তার আগে এটার ব্যবস্থা করেন। এগুলি কাজ করতে হলে মুখে মাস্ক পরতে হয়, হাতে গ্লাভস পরতে হয়, পায়ে গামবুট পরতে হয়, বুঝলেন? এটা হইল সিন্ধি। খামারের এই শাড়টি আট মাস আগে দিনাজপুর থেকে সংগ্রহ করা হয়েছিল, মাত্র 45,000 টাকা দিয়ে কেনা হয়। লালন পালনে খরচ হয় 30,000 টাকা, সর্বমোট খরচ হয় 75,000 টাকা, বিক্রির আশা করছেন 1,10,000 টাকায়। খামারের গরু প্রতি গড়ে 30,000 থেকে 40,000 টাকার মতো লাভ হবে বলে আশা করছেন এই তরুণ। এটার বয়স প্রায় 9 মাস, এটাও প্রায় 8 মাস হয়েছে, এটা 7 মাস, এগুলি আমাদের প্রায় 10 মাস ধরে আমার ফার্মে ঢুকে গেছে, আর এগুলিও প্রায় 7-8 মাস। এই গরুটা আমরা 10 মাসের মতো হয়েছে ক্রয় করছি, 10 মাস হচ্ছে আমরা ঢুকেছি এখানে প্রায় মনে হয় 3 বছর। খামারটি এখন এলাকার বহু মানুষকে অনুপ্রাণিত করছে, বিশেষ করে এলাকার তরুণরা এই খামার দেখে গত কয়েক বছরে গরু মোটাতাজাকরণের সাথে যুক্ত হচ্ছে। তবে তাদের কাছে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো গরুর আমদানি নীতিমালা। এ ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে সম্ভাবনাময় প্রাণী সম্পদের এই খাতটি মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করছে কিবরিয়া গাজী। ভারত থেকে যদি গরু আসে তাহলে তো আমরা লাভবান হতে পারবো না, আমাদের ক্ষতির সম্মুখীন হচ্ছি। আর আরেকটার দিকে হলো ভারতীয় গরুগুলি যে ওখান থেকে আসতেছে, এইগুলি কীভাবে আসতেছে? একটা গরু যখন আসে দেখবেন এটা শরীরে খালটাল লোমটোম কিছুই থাকে না, এটা জ্বর নিয়ে বিভিন্ন রোগ নিয়ে তারা এখানে আসে। দীর্ঘদিন তারা বর্ডারের কাছে গরুগুলি থাকে, বিভিন্নভাবে তাদেরকে এদেশে পাচার করে, পাচার করার তাদের যে গরুগুলি এগুলি তো মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। কী পরিবেশে এরা রাখছে, কীভাবে এরা কাটছে, হ্যাঁ এটারে কী খাওয়াইছে আমাদের কিছুই জানি না। কিন্তু আমগর গরুগুলি দেখা যাচ্ছে এখানে যারা আমরা পালতাছি তারা তো একদম অর্গানিক পদ্ধতিতে প্রাকৃতিকভাবে এবং ন্যাচারাল যে খাবার খাবার এই আমরা পালতাছি। কিবরিয়া গাজী দৃঢ় ইচ্ছা ও মনোবল আগামীতে তার খামার আরও বড় হবে, আরও বেশি মানুষের কাছে মানসম্মত গরু পৌঁছে দেবে। প্রিয় দর্শক, ঈদ আমাদের সামনে, যেমন আনন্দের একইভাবে ত্যাগের মহিমায় ভাস্য। ঈদে পশু কোরবানি মুসলমানদের পবিত্র দায়িত্ব, এখানে বিশুদ্ধতা, পবিত্রতা আর অব্যবসায়িক মনোভাব যেমন জরুরি, একইভাবে জরুরি দেশের প্রাণী সম্পদ খাতকে এগিয়ে নেওয়ার জন্যে খামারিদের পাশাপাশি সকল মহলের আন্তরিকতা। কোরবানিকে সামনে রেখে বিশুদ্ধ উপায়ে গরু মোটাতাজাকরণের যে উৎসাহ খামারিদের তৈরি হয়েছে, খামারিদের এই উৎসাহ ধরে রাখতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণে প্রাণী সম্পদ খাতের সম্ভাবনাকে এগিয়ে নিতে সরকারি সহ সকল মহল আন্তরিক পদক্ষেপ রাখবেন, এই প্রত্যাশা। সবাইকে ঈদ মোবারক।